বাংলায় কথা বলবো, কারণ বাংলা দেশ আমাদের কান্ট্রি। আজকে আমি বানাবো প্যানকেক আর ফ্রুট ফ্রেশ স্পেশাল জুস। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, ওটা আমার ক্যারামেল। চুলা অন করে একটা দুই রকমের চামচ, এই দুটার মধ্যে দুই চামচ ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করব। আর তারপর সুগারগুলো দিয়ে দিচ্ছি। আর যারা বেশি মিষ্টি প্যানকেক চান তারা আরও সুগার দিতে পারেন। আমি বেশি মিষ্টি চাই বলে আমি আরও সুগার দিচ্ছি। এখন আমি দুধ দিয়ে দিব, তারপর আমি একটা মিশিয়ে দিব। যখন আপনাদের মনে হবে ক্যারামেলটা হয়ে গিয়েছে চিনি, আপনারা তখন বুঝতেই পারবেন। যখন আপনাদের মনে হবে আসলে ক্যারামেলটা হয়ে গিয়েছে, তখন এটা তুলে একটা ফ্রাইং প্যানে নিয়ে তারপর একটুক্ষণের জন্য ফ্রিজে রাখবেন। আর ততক্ষণ আমরা একটা প্লেটে একটু ব্রেড নিয়ে পিনাট বাটার কেকটা ভেঙে ফেলবো আর এইভাবে করে এটা ম্যাশ করে করে দিয়ে নেবো। তারপর কেকটা নিয়ে নেবো। এই হয়ে গেল আমাদের একটা প্যানকেক, আমি একটাই চাই। এখন জুস যদি করতে হয় তাহলে পিজা করতে হবে, কারণ জুস কিন্তু পড়ে গেলে অনেক প্রবলেম হয়, রং লেগে যায়। উনি লিখেছেন জুস কি আসলে স্পেশাল? হ্যাঁ, এই জুসটা আসলে স্পেশাল। এখানে একটু গ্রেপস নিয়ে নিয়েছি আমি, আর একটা মনে হচ্ছে বেশি গ্রেপস নিব। আমি বলবো যে না, বেশি গ্রেপস দিতে হবে না, কারণ আপনারা যতটুকু চান গ্রেপস নিতে ততটুকু। এখানে একটা কাপ, আমি এখন কাপে একটা পানি নিয়ে নিয়েছিলাম আগে, ওগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলো গরম করবো। এখন হয়ে গেল, এখন আমরা একটু এটা ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করা হয়ে গেল, এখন আমরা একটু এখানে রেখে হয়ে গেল আমাদের জুস। এখন আমরা প্রথম থেকে এটা হচ্ছে আমাদের প্যানকেক, এটা হচ্ছে আমাদের জুস। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও।